হ্যালো, কোথায় ছিল এতক্ষণ? ফোনটা ধরতে এতক্ষণ সময় লাগে? আমি ক্লাবের সামনে আছি। সারাদিন তোমার ক্লাবের সামনে কি? তাড়াতাড়ি বাড়ি আসো, রেডি হয়েছি, তাড়াতাড়ি বাড়ি আসো, এসে রেডি হও তাড়াতাড়ি। ফাইজলামি করো কেন? কি হয়েছে কি এত বেগ কেন তোমার? স্বামী হয়েছে বলবো দায়িত্ব পালন করতে পারো না, তাহলে বিয়ে করেছো কি জন্য? তুমি দেখেছো আশেপাশে, রিম্পি দিকে দেখো, পিউ দিকে দেখো, সবাই সবার বরকে দিয়ে সুন্দর সুন্দর কত জায়গা জায়গায় ঘুরতে যাচ্ছে, তুমি কোথায় নিয়ে গেছো আমাকে ঘুরতে? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর বন্ধুরা, আজকে তোমাদের দাদাভাইকে আমি বোঝাবো বইয়ের জ্বালা কি। হ্যাঁ, তোমাদের দাদাভাই আমাদের পাড়াতেই পুজো হয়, সেখানে মানে পুজোর কয়দিন ওখানে সারা দিন পড়ে থাকে, আর সকাল হতে না হতে খেয়ে দিয়ে চলে গেছে আবার। আর এই ফাঁকে আজকে দেখছো আমি রেডি হয়েছি, কিন্তু আজকে রেডি হওয়াটা কিন্তু সত্যিকারে রেডি হওয়ার না, এটা ফলস রেডি হয়েছি। তার কারণটা তোমাদের বলছি, কয়েকদিন ধরে তোমার দাদাভাইকে আমি বলছি যে কলকাতায় চলো ঠাকুর দেখতে যাব, কিন্তু মানে যাবে না, যে বলছে অত ভিড়ের মধ্যে যাব না, দম বন্ধ হয়ে মরে যাবা, কিন্তু যেতে হবে না, তুমি আশেপাশে দেখো। সেই জন্য আমাকে নিয়েই যায়নি, কিন্তু ওকে আজকে বুঝতে হবে যে আমাকে নিয়ে যায়নি কেন, আর আজকে ওকে সেইটাই আমি বোঝাবো, সেই জন্যই রেডি হয়েছে। আর ও দেখলাম নেই, এই ফাঁকে ফটাফট করে রেডি হয়ে গেছি। আর এখন বাজে তোমাদের টাইমটা দেখাচ্ছি, দেখো 9:56, আর আমি বলবো যে সারা দিন আমাকে আজকে কলকাতায় ঠাকুর দেখাতে হবে, দেখাতেই হবে, মানে কি বলে কেমন রিয়াকশন হয় সেটাই তোমাদের দেখাবো। তাই চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর তার আগে তোমাদের দাদাভাইকে আমি একটা কল করব, দেখবো ও কী করছে, আর ওকে বলবো তুমি এক্ষুনি বাড়ি আসো, আমি রেডি হয়ে গেছি, আমি এখনই ঠাকুর দেখতে যাব, তারপরে দেখো রিয়াকশনটা কেমন হয়, চলো দেখতে থাকো। বন্ধুরা, এখন তোমাদের দাদাভাইকে আমি ফোন করবো, আর ফোন করে দেখবো আজকে কেমন কথা শোনাই, শুধু দেখতে থাকো তোমরা। হ্যালো, কোথায় ছিল এতক্ষণ? ফোনটা ধরতে এতক্ষণ সময় লাগে? আমি ক্লাবের সামনে আছি। সারাদিন তোমার ক্লাবের সামনে কি? তাড়াতাড়ি বাড়ি আসো, রেডি হয়েছি, তাড়াতাড়ি বাড়ি আসো, এসে রেডি হও তাড়াতাড়ি। ফাইজলামি করো কেন? কি হয়েছে কি এত বেগ কেন তোমার? আমি রেডি হয়ে গেছি প্রায়, তুমি এসে তাড়াতাড়ি রেডি হও, আমি এক্ষুনি বেরাবো। কোথায় যাবো এখন সকালবেলা? ঠাকুর দেখতে যাবো কলকাতায়, তাড়াতাড়ি আসো। তুমি রাখো, তাড়াতাড়ি আসো, কিন্তু আসতে বলেছি, রাখো, কথাটা শোনো আগে, এখন কোনো কথা শুনবো না, রাখো রাখো রাখো, কথাটা শোনো, কি বলছি তোমার এখন এই এখন কটা বাজে তারা দেখি, 10টা বাজে, তুমি এখন যাবে ঠাকুর দেখতে সকালবেলা, তোমাদের বোরকা, তুমি কলকাতায় কোথায় যাবে এখন সকালবেলা? কলকাতায় যা যা ঠাকুর হচ্ছে সব ঠাকুর দেখবো আজকে, এখন আমি রেডি হয়ে গেছি প্রায়, তুমি এসে তাড়াতাড়ি রেডি হও, কথা কম বলে তাড়াতাড়ি আসো, আমি রাখলাম। না আমি যাব না, তোমাকে আমি অনেকদিন ধরে বলেছি যেতে, তুমি যাওনি, আমি আজকেই যাব, আমি রেডি হয়েছি, তুমি এসে এক্ষুনি যাবে আমার সাথে, তাড়াতাড়ি রাখো ফোনটা আর তাড়াতাড়ি বাড়ি আসো। বন্ধুরা, দেখতে পারলে যে কি কি করলাম, আর বাড়ি আসছে, আর এই ফাঁকে আমাকে ক্যামেরা লুকাতে হবে, চলো বেশি কথা না বলে ক্যামেরাটা ঝটাপট লুকিয়ে ফেলি। বন্ধুরা, ক্যামেরা তো লুকিয়ে দিয়েছি, আর যা মেজাজ দিয়েছি চলে আসবে এখন, এটা দেখতে থাকো। পাগল কুকুরে কামড়েছে তোমার, সমস্যা কি? কেন কি হয়েছে? নাকি ফোন করে যেভাবে হুমনি তুমনি মারলাম, মানে বিরাট ব্যাপার। তুমি কোন দিন বাড়ি থাকো বলো তো? পূজো শুরু হওয়ার পর থেকে তুমি সারা দিন ওই জায়গায়, সারা দিন ওই জায়গায়। তুমি না একটু মাথা তোমার স্ক্রু মানে ঢিলা আছে তোমার, জানো তো, একদম সত্যি কথা তোমাকে মাঝে মাঝে আমি বলি না, রেগে গিয়েছে, তুমি পাগল, তুমি সত্যিকারের পাগল একটা। স্বামী হয়েছে বলবো দায়িত্ব পালন করতে পারো না, তাহলে বিয়ে করেছো কি জন্য? দুর্গাপূজার মধ্যে ছুটি, দুর্গাপূজার সময় মানুষ ছেলেপুলে কোথায় থাকে? ক্লাবের সামনে থাকে না, পুজো প্যান্ডেলের সামনে থাকে, ঘরে বসে থাকবো? তুমি থাকো ওখানে, তোমাকে তো বারণ করিনি, তুমি আমাকে তুমি কোথায় ঘুরতে গেছো সেটা বলো। তুমি দেখেছো আশেপাশে,
এতদিন আমাদের স্টেশনের চারপাশ দেখাইনি তোমাকে? হ্যাঁ ওই তো আশেপাশে যা আছে চলো ঘুরে আসো, এইটুকু ব্যাস হয়ে যায়। কোন দায়িত্ব আছে তোমার? কি দিয়েছো এবার পুজোতে আমাকে? এর তো একটা শাড়ি দিয়েছো সুতির শাড়ি, আর দুটো জামা দিয়েছো, একটা ওয়ান পিস একটা গাউন, আর কি দিয়েছো? এখানে দেওয়ার কথা দিলে কেন? আমি তোমাকে বলিনি তোমার কি লাগবে, তুমি কেন? তুমি চুপ করো তো। না না, এই যে তুমি বললা যে তোমাকে আমি কি দিয়েছি, এ ফালতু কথা বলে একদম ঝগড়া বাঁধাতে আসবো না। আমি রেডি হয়েছি, তুমি দাঁড়াও। না না, এক মিনিট দাঁড়াও, রেডি হওয়ার কোনো প্রশ্ন না। আমি যাবো। না দাঁড়াও দাঁড়াও, আমাকে না তোমাকে বলতে হবে এখন। তুমি এই যে শুধু শুধু কেন ঝগড়া বাঁধাচ্ছ আমার সাথে? তুমি এদিকে তাকাও, পরে মেকআপ করো, মেকআপ পরে করবা, আমার সাথে কথা বলো আগে। মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। তুমি যে বললা দুর্গা পূজায় তোমার কি দিয়েছি, মানে আমি তোমার বলিনি তোমার কি লাগবে, তুমি কেন সেটা বলো? বলে কিনা বলিনি? সেটা তুমি মুখে বলো তো, বলতেই পারো, সেটা সবাই বলে যে কি লাগবে কেন, সেটা কি মন থেকে নাকি? মুখে বলেছি মানে মন থেকে বলিনি? সে তো এখন দুইবার এক দুইবার বলেছো যে কি লাগবে কেন, সেটা মোটেও মন থেকে বলনি তুমি। আমি অত কথা তোমার শুনতে চাই না, একদম গায়ে পড়ে ঝগড়া করব না, বলি না। এখন যাব। কোথায় যাবো তুমি এখন? কলকাতায় যত ভালো ভালো প্যান্ডেল হয়েছে, যত ভালো ভালো ঠাকুর হয়েছে, সব জায়গায় যাবো। শ্রীভূমি, উল্টোডাঙ্গা, উল্টোডাঙ্গা না, কুমোরটুলি, কল্যাণী, সব জায়গায় যাবো আমি। আরো কোথায় কোথায় হয়েছে অত তো আমি নাম জানি না, তুমি সব জায়গায় নিয়ে যাবো আমাকে। কল্যাণী তো সেই তোমাকে পঞ্চমী চতুর্থীতে ঘুরিয়ে নিয়ে এসেছি, সেই দিন তো প্যান্ডেল পুরো কমপ্লিট হয়েছে, এখন পুরো কমপ্লিট হয়েছে, এখন আরো সুন্দর লাগছে। কল্যাণীতে আগের দিন মারামারি হয়েছে, প্যান্ডেল বন্ধ করে দিয়েছে। তুমি একদম কিন্তু অজুহাত দেবে না, মারামারি হোক যাই হোক আমি যাবো, তুমি আমাকে নিয়ে যাও। আরে সুমি প্লিজ, তুমি এত জ্বালিও না। এই এখন কটা বাজে? 10:13, 10টার সময়, সকাল 10:13 তো তোমাকে নিয়ে কলকাতা যাব। তুমি তো বাচ্চাদের মতো আবদার করছো। তুমি যদি না যাও, আমার বান্ধবীরা, বান্ধবীর বর, বয়ফ্রেন্ড, ওদের সাথে আমি চলে যাব। তুমি সেটা চাও, যদি তুমি সেটা চাও আমি চলে যাবো ওদের সাথে, তোমাকে যেতে হবে না, তোমার যাওয়া লাগবে না। তোমার না পুরো বাচ্চাদের মতো তুমি ডিমান্ড করো, এইগুলো ভালো লাগে না। তোমাকে আমি কবে থেকে বলেছি? পূজোর আগে থেকে তোমাকে বলেছি যে তুমি আমাকে নিয়ে চলো, নিয়ে চলো একটু দূরে দূরে ঠাকুরগুলো আগে আগে দেখে আসি, আগে আগে দেখে আসি। তুমি নিয়ে গেছো, নিয়ে গেছো আমাকে। আর আজকে নবমী, পুজো শেষ হতে চললো, আমি আজকে যাবো, আমি অত কথা জানি না, আমি আজকে যাবো। তোমার ধারণা আছে কলকাতায় কিরকম ভিড়? তোমার ধারণা আছে? ধারণা আছে কি সেটা আগে বলো। তুমি যাবা হ্যাঁ কি না? প্লিজ সুমি প্লিজ, তুমি বাচ্চাদের মতো ডিমান্ড করো না। তুমি যদি না যাও, আমি তো বললাম আমি আমার বান্ধবী, বান্ধবীর বর, ওদের সাথে চলে যাবো, আমি চলে যাচ্ছি, ওরা আজকে যাবে ওখানে, আমি চলে যাচ্ছি, তোমার যাওয়া লাগবে না। তুমি নিজে, তুমি স্বামী হয়ে তুমি তোমার নিজের বোর কোন তো সকাল তুমি পূরণ করতে পারছো না? এটা কেমন ধরনের সকাল লাগে এটা? তোমাকে আমি ঘুরতে নিয়ে যাইনি, আগের দিন তোমাকে গাড়ি করে পুরো নিউ ব্যাকপুর ঘুরিয়েছি, তার আগের দিন মধ্যমগ্রাম ওইসব এরিয়া ঘুরিয়েছি, এখন তুমি বলছো কলকাতা ঘুরবা? পুরো কলকাতায় দিনের বেলায় রোদ্দুর ঠাটা ভাঙা রোদ্দুরের মধ্যে তুমি বাড়ির কাছে কাছে সব ঘুরালে তো আমি ঘুরবো না। পুজো 5 দিন, 5 দিনে কি আমি শুধু নিউ ব্যাকপুর, মধ্যমগ্রাম এইসব জায়গায় ঘুরবো নাকি? আর কলকাতা, ওখানে তো সব ঠাকুর আছে, কত সুন্দর সুন্দর প্যান্ডেল, মানুষ ভিড় হলো যে যাই দেখে আসি, বছরে তো এই একবার আসে পুজো, প্রতিবার তো আসে না, সবসময় তো আসে না যে মাসে মাসে পুজো আসে যে যাবো না। তুমি একবার আমাকে নিয়ে যেতে পারো না? তুমি বোঝার চেষ্টা করো, এই গরমের মধ্যে রোদ্দুর তোমার কোথায় নিয়ে যাবে দিনের বেলা? তুমি নিজে বলো, এখন 10:30 বাজে, এই দিনের বেলা তুমি কলকাতায় কোথায় নিয়ে যাবে? আমি দিনের বেলা যাব এই কারণে যাতে রাতের বেলা 12টার সময় বাড়ি ফিরতে পারি। মানে এখন গিয়ে রাত 12টা? সব ঘুরবো তো, সব জায়গায়, প্রথমে শ্রীভূমিতে যাব, কুমোরটুলি, তারপরে কল্যাণীতে, তারপরে আরো মাঝখানে মাঝখানে কি কি হয়েছে জানো? আরে সুমি, তুমি এই গরমের মধ্যে ভাই তোমায় আমি কোথায় নিয়ে যাব বলো, এই গরমের মধ্যে? আরে এক একটা লাইন জানো, তারপরে এই দিনের বেলা না আছে শুধু প্যান্ডেল দেখবা, লাইটিং ফাইটিং কিন্তু কিছু দেখতে পারবো না। প্যান্ডেলটা দেখার জন্য তো যাচ্ছি, লাইটিং অত রাত হয়ে যাবে, আমরা এত দূর ঘুরবো, ঘুরতে ঘুরতে রাত হবে না? আমার শরীরে এত তেল হয়নি, এখন গিয়ে রাত্রি 12টা হয়নি, আমার এত তেল হয়নি। যাবো বলেছি যাবো, শুনতে পেরেছ? চলো রেডি হও, তাড়াতাড়ি রেডি হবা। তুমি আমার উপর জোর করছো? তুমি যাবা না, তুমি যদি বলো যাবা না আমি চলে যাবো। তুমি তোমার বান্ধবী, তার বয়ফ্রেন্ড, তার সাথে যাবা? তুমি যাবো, তুমি যাচ্ছ না তাহলে? তোমাকে তো বলেছি আমি যাওয়ার জন্য, তুমি যদি না যেতে চাও তাহলে ওদের সাথে চলে যাবো। চল তার কলকাতা যাওয়ার দরকার নেই, তোমার অন্য জায়গায় বিকেলবেলা ঘুরিয়ে নিয়ে আসবো। আমি কলকাতাতে যাবো বলেছি, যখন যাবো আমি কলকাতাতেই যাবো। সকালবেলা কিছু খাইনি এখন পর্যন্ত, শুধু রুটি খেয়েছি দুটো, এখন এই অবস্থায় তুমি রেন্ট বেরিয়ে যাবো? হ্যাঁ রাস্তায় খেয়ে নেবা।
তুমি যাবা হ্যাঁ কি না সেটা বলো। সকালবেলা এখন তুমি মাত্র দুটো রুটি খাইছি, এখন তোমায় নিয়ে ঘুরতে যাবো? তুমি যদি না যাও তুমি না করতাম চলে যাবো। এই তোমরা সকালবেলা কি শুরু করছিস রে? এখন বলে ঘুরতে যাবে কি? এখন এই ট্রেনে কেউ ঘুরতে যায়? দিনবেলা যেন কারো স্বপন যায়। কাল তো তোমার ঘুরাই আনছে না? কলকাতায় গেছি একদিনও, কলকাতায় গেছি বিকালে যাবো। আবার বিকালে কলকাতায় গেলে ভালো। এখন না এখন উঠছে বাইক কাটুক যাই। এখন না আমি আমি যাবো বলেছি, আমি আমি যাবো, আমি যাবো। তুমি আমার দুজনে ঘুরে আসবা। যাবো না আমি, এখনই যাবো। এর মানে কি জানিস না? যা বলবে তাই, যা নিয়ে আ, যা যা। তুমি তো ছেলে সাপোর্ট করছো, তো আমার ইচ্ছা মানা যেতে কথা। যখন তখন যেটা বলবে তাই, না বায়নার সীমা থাকে, মনে যা আসবে যখন যেটা আসবে সেটা করতে হবে। মানে আমার গোলাম পাইছে এখন, সারা কলকাতা ঘুরবো নিয়ে গরু ছাগলের মতো। তুমি রেডি হচ্ছ কেন? আমি কাপড় খুলছি। ফাইজলি করতে আসছো এখানে? আমি কি সত্যি সত্যি রেডি হয়েছি নাকি? তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম মানে? দুর্গাপূজার মধ্যে প্র্যাঙ্ক তো করছো না তুমি, কেন ক্যামেরা কোথায় লুকাইছো? তুমি ভুলে গেছো কি? অনেকদিন প্র্যাঙ্ক করি না বলে কি এখন প্র্যাঙ্ক করতে পারি না? আর তুমি সারাদিন ক্লাবের সামনে পুজোর সামনে বসে থাকবা, করতে পারি না তোমার সাথে না? খোঁজো ক্যামেরা কোথায় আছে। আর কলকাতা ঠাকুর দেখতে আমিও যেতে চাই না, ওই ভিড়ের মধ্যে দম বন্ধ হয়ে মরবো নাকি? যেতে পারলে অনেকদিন আগেই যেতাম। এই কান্নাকাটি করছো, মাকে ডাকছো, বাবাকে ডাকছো, 14 গোষ্ঠী ডাকছো, সব নাটক নাটক নাটক। ক্যামেরা করে বের করো, কিন্তু বলি না মা মা মাথা খুব গরম আছে। খোঁজো তুমি, বার করো আমি খুঁজবো না, তো না ড্রামা আমি সহ্য করতে পারি না। বার করো, মাথা আজকে সত্যি গরম আছে। উই তোমার ফটোটা দেখতে পাচ্ছো? ওই পেছনে তাকাও, দেখতে পাচ্ছ? দাঁড়াও ক্যামেরাটা নামিয়ে আনি, দাঁড়াও ক্যামেরাটা নামিয়ে আনি।
বন্ধুরা রিয়াকশনটা দেখতে পেলে কি রকম কেমন রিয়াকশন ছিল দেখতে পেলে তোমরা মানে কিভাবে উঠেছে যে যাবে না বলে কি রকম কত রকম কথা আমাকে শোনা মাথাটা কান্না করো ভাই বলো আমি প্রত্যেকদিন বিশ্বাস করো বন্ধুরা তোমরা তো ভিডিও দেখেছো আমরা সত্যি কথা বলতে এখন প্র্যাঙ্ক করছিলাম না অনেকদিন আমরা তো ব্লগ ভিডিওতে দেখেছো ষষ্ঠী ঘুরতে বেরিয়েছি পঞ্চমী বেরিয়েছি সেই তৃতীয় না চতুর্থীতে গিয়ে কল্যাণী দেখেছি এখন আবার বলছে কল্যাণী নাকি সেই সময় কমপ্লিট হয়নি এখন নিয়ে বেরোতে হবে তাই আর আমি সারা কলকাতা নিয়ে বেরোবো এখন বেরোবো রাত্রির এখন দশটা সাড়ে দশটা বাজে এখন বেরোবো আর রাত্রি বারোটায় আসবো একটায় আসবো আর সত্যি কথা বলতে আমার কেবল জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশ করে রুটি খেয়ে জাস্ট ক্লাবের সামনে গিয়ে বসছি ফোন করে আমাকে হুমকি ধুমকি মারা শুরু করে দিয়েছে সেটা সবই বন্ধুরা জানে তখন ক্যামেরা অনই ছিল আর আমারও কলকাতা যাওয়ার ইচ্ছা ছিল না কারণ ইচ্ছা ছিল বলতে কিন্তু এত ভিড়ে সত্যি কথা বলতে কোনো ইচ্ছা নেই যাওয়ার মানে মানুষ মারা যাওয়ার মতন অবস্থা যা ভিড় সেটারই একটা পরীক্ষা নিচ্ছিলাম যাই হোক ভিডিওটা কেমন লেগেছে সেটাই বলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে আজকের মতো তো এখানেই শেষ করছি ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নেক্সট দিন নতুন কিছু নিয়ে টাটা টাটা করে দাও টাটা